আমরা বাংলাদেশ বিষয়বলি থেকে কিছু সাধারণ জ্ঞান শেখার চেষ্টা করছিলাম তো এই সাধারণ জ্ঞানগুলো খুব ইম্পর্টেন্ট তো চলুন বেশ কিছু সাধারণ জ্ঞান আমরা আশা করি এগুলো কাজে লাগবে কোন শতকে বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় এটি ত্রয়োদশ শতকে বাংলার মুসলিম শাসনামলে ওয়াফ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো খাজনা আসেন ফখরুদ্দিন মোবারক বিদেশি রাজা রাজা ভারতের কহিনুর মুনি ও ময়ূর সিংহাসন লুট করেন নাদির সাহা বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ কোন সুলতানের রাজত্বকালে ইবনে বতুতা বাংলায় সফর করেন ফখরুদ্দিন মোবারক শাহ বাংলা লাহো নামের প্রচলন করেন ইলিয়াস শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসনামল শুরু করে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে বারোশো কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি গৌর গৌরের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় হোসেন শাহ ইরানের কবি হাফিজের সাথে পত্র আলাপ হয়েছিল বাংলার কোন সুলতানের গিয়াসুদ্দিন আজম শাহ মুসলিম সেনাপতি স্পেন জয় করেন তারিক বিন জিয়াদের আমলে সরি মুসলিম কোন মুসলিম সেনাপতি স্পেন করেন তারিক বিন জিয়াদ আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশে রাজা ছিলেন দাহির প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মোহাম্মদ বিন কাশিম প্রথম বাংলা জয় করেন কোন বাংলাদেশে আসেন ত্রয়োদশ কতবার সুলতান মোহাম্মদ ভারতবর্ষ আক্রমণ করেন সতেরোবার তরায়নের তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন পৃথ্বীরাজ কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদ নরক বলে অভিহিত করেন ইবনে বতুতা ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন চতুর্দশ ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ বাংলার প্রথম নবাব কে ছিলেন মুর্শিদ কুলি খান সম্রাট শাহজাহান মোগল বংশের কততম শাসক পঞ্চম যে বিদেশি রাজা ভারতের কহিনুর মুনি ও ময়ূর সিংহাসন লুট করেন নাদির শাহ ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় কোন আমলে মোগল ঢাকা শহরের গোড়াপত্তন হয় মোগল আমলে কোন সালে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন ষোলোশো সালে কোন আমলে সোনারগা বাংলাদেশের রাজধানী ছিল মোগল আমলে বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশা খা দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন শের শাহ বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবকে মুর্শিদ কুলি খান কোন নগরী মুঘল আমলে সুভা বাংলার রাজধানী ছিল ঢাকা ঢাকায় বাংলা বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিল ইসলাম খা ঢাকা কখন সর্বপ্রথম বাংলা রাজধানী হয়েছিল ষোলোশো দশ সালে ঢাকার দোলাই খাল কে খনন করেন ইসলাম খান কোন মোগল মোগল সুবাদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ শায়েস্তা খান ঢাকার ছোট কাটরা ও বড় কাটরা শহরের ঢাকা শহরের কোন এলাকায় অবস্থিত চকবাজারে বিবি পরী কে ছিলেন শায়েস্তা খানের কন্যা কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ শায়স্তা খান কোন নগরীতে মোগল আমলে সুবে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন নবাব মুর্শিদ কুলি খা কোন মুঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে এটি আমরা পড়েছি অলরেডি মোগল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানি ফৌজদারি মামলার নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি নিম্নের কোনটি ছিল কাজী একটি মজাদার এমসিকিউ মেডিকেল ভর্তি পরিচয় এসেছে বাবর উপমহাদেশের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কত সালে ষোলশত পনেরো শত সালে কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটেছিল পানিপথের প্রথম যুদ্ধ পনেরো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন ইব্রাহিম লুদি ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয় পানিপথের প্রথম যুদ্ধে আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল ১৩ বছর দিনী ইলাহি প্রবর্তক প্রবর্তককে সম্রাট আকবর মলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত রাজস্ব কোন মোগল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে আকবর তানসেন কোন রাজদরবারে প্রধান সভা সংগীতজ্ঞ ছিলেন সম্রাট আকবর শাহজাহানের কন্যা জাহান আরা কোন সমর্থন করেছিলেন তারা ভারত আক্রমণ করেছিলেন কোন সালে সতেরো সালে দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় রেঙ্গনে শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় ইয়াঙ্গন মোগল আমলে ঢাকার নাম কি ছিল জাহাঙ্গীর নগর বাংলার প্রথম সুবাদার কে ছিলেন মানসিংহ ঢাকার বিখ্যাত ছোট নির্মাণ করেন শায়েস্তা খা ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন শেরশাহ তো এই তো ছিল আজকের লেসন থ্যাংকস ফর বিইং দিস ভিডিও পিউওয়াল